প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজার বগুড়া মস্তান হাটে। এখানে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করে থাকে। আজকে আমরা জানব তাদের উৎপাদিত ফসল কত দামে বিক্রি করতেছে, তাদের লাভ হচ্ছে না লস হচ্ছে, এসব বিষয়ে আজকে আমরা জানব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। আজকে বাজারে কি নিচ্ছেন ভাই? কপি নিয়েছিলাম। কপি নিয়েছিলেন? জি ভাই। কত কত মন কপি নিয়েছিলেন ভাই? বেশি না, তিন মন। তিন মন? কত করে মন বিক্রি করতেছেন ভাই? বলতাছে 1600 1800, বাট এটা তো লস আছে আমাদের জন্য। 1600 1800 টাকা? জি ভাই। দাম তো বেশি, এখন সে হিসেবে বিক্রি করতে আমার লস। আচ্ছা, জমিতে ফলন কেমন হচ্ছে ভাই? হচ্ছে আলহামদুলিল্লাহ, জমিতে ফলন ভালো। জি ভাই, আলহামদুলিল্লাহ হচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, বাজারে কি নিয়ে আসছিলেন? ঢেঁড়স। ঢেঁড়স কত কেজি ঢেঁড়স নিয়ে আসছিলেন? 25 কেজি। 25 কেজি? কত করে কেজি বিক্রি করলেন? 46। 46? জমিতে ফলন কেমন? ফলন ভালো, 25 কেজি আছে, 15 হাজার গাড়ি। এই দাম বিক্রি করলে কি আপনার লাভ হচ্ছে? লাভ এখন বাজারে এখন 38.5 হিসেবে হবে, কিছুটা লাভ। আজকে বাজারে কি নিচ্ছেন? লাউ নিয়েছি। লাউ নিয়েছেন? কত পিস লাউ নিয়েছেন? লাউ নিয়ে 10 পিস লাউ নিয়েছি। 10 পিস? কত করে পিস বিক্রি করতেছেন? আমি 4 টাকা 25 টাকা, কিন্তু 15 টাকা 17 টাকা দাম বলছি, দিচ্ছি না। 25 টাকা লাভ দিতে পারবো? 15 16 টাকা বলতেছে? জি। 20 টাকা বিক্রি করলে আপনার লাভ হবে? লাভ মানে একদম ব্যবসা করি না, আমার নিজের ক্ষেত্রে জিনিস, 20 টাকা বেচলে আমার বাজার খরচ চলবে, খরচটা উঠে আসবে আর কি। জি। আচ্ছা, জমিতে ফলন কেমন? মোটামুটি ভালোই আছে, ফলন ভালো। আজকে বাজারে কি নিচ্ছেন? মূলা নিচ্ছি ভাই। মূলা নিচ্ছেন? হ্যাঁ। কত মন মূলা নিচ্ছেন? 3 মন 23 কেজি। 3 মন 23 কেজি? হ্যাঁ। কত করে মন বিক্রি করতেছেন? 1300 টাকা হচ্ছে। 1300 টাকা দাম বলতেছে? জি, আমি দাম চাইছি 1400। 1400 টাকা দাম বলছেন? হ্যাঁ। এই দামে বিক্রি করলে আপনার লাভ হবে না লস হবে? বুঝলাম না। এই দামে বিক্রি করলে আপনার লাভ হবে না লস হবে? লাভই হবে, আল্লাহর রহমত লাভ হবে। হ্যাঁ। জমিতে ফলন কেমন? না, মার গেছে বর্ষাতে, মার যাওয়ার কারণে, মার যাওয়ার কারণে মূল্য অল্প হচ্ছে, না তো মূল্য বহুত হয়, বৃষ্টির কারণে ফসল কমে গেছে। হ্যাঁ হ্যাঁ। আজকে বাজারে কি নিচ্ছেন? পটল। পটল কত মন পটল নিচ্ছেন? না বেশি নিয়েছি নি ভাই, 1 মন নিয়েছি। কত করে মন বিক্রি করতেছেন? 1200 1300। 1200 1300 টাকা মন? এই দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে? লাভ এখন ভিড় যদি ঠিক মতন হয় তাহলে হবে, আর কোসারি লাগলে তো আর হচ্ছে না। জমিতে ফলন কেমন? ফলন ওই বেশি তো করিনি, 8-10 শতক মাটি, 3 মন 3.5 মন 4 মন এই কেবল। ফলন ভালো? হ্যাঁ ফলন ভালো। আজকে বাজারে কি নিচ্ছেন? কলাই, লাউ, পটল। কালাই? কালাই। কত কেজি কালাই নিচ্ছেন? আর হচ্ছে 15 কেজি। 15 কেজি? কত করে কেজি বিক্রি করতেছেন? 40-45। 40-45 টাকা বিক্রি করতেছেন? হ্যাঁ। এই দামে বিক্রি করলে কি আপনার লাভ হয় না লস হবে? আশা করা হবে লাভ হবে। হবে। জমিতে ফলন কেমন? বেশি ব্যথা হয়, কমও হয়, পুরো বাজার ঠিক নেই। ফলন ভালো? হ্যাঁ আর ফলন ভালো। আজকে বাজারে কি নিচ্ছেন? বেগুন। বেগুন নিচ্ছেন? কত মন বেগুন নিচ্ছেন? 3 মন। 3 মন? কত করে মন বিক্রি করতেছেন? 1200 1200 টাকা মন? মন। এ দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে? লস হবে, লাভ হবে না লস হবে। লস হবে। জমিতে ফলন কেমন? জমিতে ফলন কেমন? ফলনই কম, কম, সেই তুলনায় একটু। আজকে বাজারে কি নিচ্ছেন? মরিচ। কত মন মরিচ নিচ্ছেন? কত মন মরিচ নিচ্ছেন? 10 কেজি। 10 কেজি? কত করে কেজি বিক্রি করতেছেন? 100 টাকা 110 টাকা করছে। 110? এই দামে বিক্রি করলে আপনার লাভ হয় না লস হবে? লাভই হয়, লাভ হবে। জমিতে ফলন কেমন? ফলন ভালো। ফলন ভালো? 12 শতক মাটি, গতবারে 5 মন মরিচ উঠছে, 5 মন 15 কেজি, 12 শতক।